আজি আমি আনন্দ মনেৰে মাজবাট রাজচক্র অন্তর্গত শিকারী ডাঙা গাঁৱৰ পৰা আমি ভৈরবকুণ্ড প্রাকৃতিক দৃশ্য চাবলৈ আমি গৈ আছো। এই প্রাকৃতিক দৃশ্য চাবৰ কাৰণে অসমৰ বিভিন্ন প্রান্তৰ পৰা পর্যটকসকল আহি থাকে, কিন্তু আমাৰ সৌভাগ্য আমি এই জিলাতে থকাৰ বাবে আমি সকলে এই ভৈরবকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্য আমি চাবলৈ পাই থাকো। তো আমি এনেকৈ পাহাড়ৰ ভিতৰে ভিতৰুৱা ৰাস্তা হৈ আমি গৈ আছো ভৈরবকুণ্ডলৈ। এয়া অরুণাচল পাহাড়, অরুণাচল পাহাড়ের মাঝে মাঝে যে সুন্দর রাস্তা নির্মাণ করা হয়েছে আমার বিআরও কোম্পানিয়ে, ভারত সরকারের বিআরও কোম্পানিয়ে এই রাস্তা নির্মাণ করেছে। এই রাস্তা দিয়ে মই খোজকাড়ি মই যেতিয়া সরু আসিল সেই সময় এনেকা পকি রাস্তা নাছিল, সরু রাস্তা আসলে কেঁচা রাস্তা আসলে আমি কেঁচা রাস্তা আসলে রাস্তার দুয়োপারে এখন জঙ্গল আসলে জঙ্গল আঁতরে আঁতরে কিছুমান ঠাইত যাব লাগা হয়েছিল। কিন্তু আজি ভাল দিন, আমার ভারত সরকারের ডোনেশনত বা ভারত সরকারের উদ্যোগত আমার এই পাহাড়ের মাঝে দিও এনেকা সুন্দর রাস্তা নির্মাণ হয়েছে, যার কারণে আমার যাতায়াত সুবিধা যাতায়াত ব্যবস্থা ভাল হয়েছে। আমি কম সময়ের ভিতরতে আমি এঠাইর পর আন ঠাইলে যাব পারো। তা প্রাকৃতিক দৃশ্যসমূহ চাই থাকক আর সময় সুযোগ পালে আপনাদেরও মাজবাটর শিকারী ডাঙ্গার পৰা ভৈরবকুণ্ডলৈ আহিবলৈ রাস্তা এনেকুৱা ভাল রাস্তা সুবিধা আছে। এই রাস্তার মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্যর উপভোগ করিব।